এই কলাটা হচ্ছে আমি নাকি খাওয়ানোর চেষ্টা করব। এটা হচ্ছে যে আমি আপনাদেরকে বলছিলাম না যে ফ্রেশ খাবার যেখানে পাওয়া যায় প্রাকৃতিক কৃষি বিপণন কিন্তু ওখান থেকে নিয়ে আসছিলাম। তো ওখানে আমি সামান্য একটু ভাত নিয়েছি, এটা পেস্ট করে দেখি যতটুকু খায় আর কি। রান্নাঘর ক্লিন করতে এত সময় লাগে যে এই পানিটা আমি নিছিলাম, এটা হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, এই জন্য আবার পানি উঠাই দিছি। মানে একটু করে কুসুম গরম হবে, গ্যাস তো একেবারে, এইটা হচ্ছে সর্বোচ্চ গ্যাস। তো এটা দিয়ে একটু একটু করে হচ্ছে, ভালোই হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওইটা দিয়ে অল্প অল্প করে মানে গরম হচ্ছে, একটু কুসুম গরম, আর আমি নিচ্ছি আর ক্লিন করতেছি, কারণ রান্নাঘর ক্লিন মানে একটা দীর্ঘ সময় ব্যয় করা। চেষ্টা করতেছি যতটুকু হয় আর কি, কারণ এটা আজকে শেষ করতেই হবে আমার। আজকে মানে 3 দিন থেকে একটু একটু করে করতেছি। এগুলো সব আমার ইনডোর প্লান্ট, মানে বাসার ভিতরেই ছিল, ভিতরে না মানে এই জানালাটাতে ছিল। আপনি গতকালকে একটা ভিডিও শেয়ার করছিলাম, এগুলোতে জানালাতে গাছগুলো ছিল। তো এগুলো বের করে হচ্ছে আমি জাস্ট সকালবেলা পানি দিয়ে এখানে রাখছি, একটু পরে আবার ঘরে এনে রাখবো। প্রতিদিন এগুলো পানি দিতে হবে না, যেগুলো ঘরে থাকলে সেগুলো প্রতিদিন দিতে হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন তো যে আমি 90 ডেজ এর প্রোডাক্টিভ সেলফ চ্যালেঞ্জ দিছি, এবং এটা শুধু এটা আমি মাঝে মাঝে করলেও এবার একা না, আমার যারা ভিউয়ার্স আছে তাদের থেকে পিক করে আমরা অনেকেই একসাথে পথ হাঁটতেছি। তবে এই জার্নি মানে এই জার্নিতে আমরা আছি হচ্ছে 26 জন। তো 26 জনের জার্নিতে মানে আমাদের 10 দিনের সেলফ চ্যালেঞ্জ, আমরা ভালো খাবার খাবো এবং ফিজিক্যালি মেন্টালি আমরা হচ্ছে টেক কেয়ার করবো। তো আমাদের জার্নি আগামী কালকে থেকে 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত চলবে। তো আজকে আমি মরিচের ভর্তা করে, টমেটো ভর্তা করে খাইছি, এবং অলরেডি এই তিনটা 3 কাপ চা হয়ে গেছে, এখন আমি কফি খাচ্ছি। কারণ হচ্ছে আমি আগামীকাল থেকে 10 দিন হচ্ছে, এটা একটা প্রোডাক্টিভিটি রিলেটেড, নট স্বাস্থ্যের জন্য আমি কিছু বলতেছি না। কারণ হচ্ছে আমি দুধ চা খাই এবং ফিউচারেও খাবো, এই 10 দিন খাবো না। তার কারণ হচ্ছে যে জাস্ট ফর প্রোডাক্টিভ লাইফ, মানে টাইম সেভ করার জন্য। কারণ আপনারা জানেন দুধ চা বানাতে অনেক সময় লাগে, মোটামুটি সময় লাগে, এবং সময়টা ইনভেস্ট করতে হয়। যেহেতু আমি এ টু জেড সংসারে সব কাজ নিজেই করি, তো আমি না কোনো কাজ করতে গেলে একটু অর্গানাইজ করতে ভীষণ পছন্দ করি। কেন জানেন, ধরেন আপনার আপনি হচ্ছে যে স্বাস্থ্যটাকে টেক কেয়ার করতে যাচ্ছেন, বাইরের ফুড খেতে যাচ্ছেন, এখন আপনার ধরেন পকেটে যথেষ্ট টাকা আছে এবং আপনি প্রতিদিন একটা ফাস্টফুডের দোকানের সামন দিয়ে হাঁটেন, তাহলে আপনার জন্য ওই ফাস্টফুড খাবারে ঢোকাটা যতটা না কঠিন হবে, এখন আমি যদি ওই রাস্তাটা দিয়ে না গিয়ে অন্য একটা রাস্তা দিয়ে যাই, অথবা পকেটে টাকা কম নিয়ে যাই, ধরেন আমি ইউনিভার্সিটি যাচ্ছি, আমি শুধু রিক্সা ভাড়াটা নিলাম, বা কোনো কাজের জন্য টাকা নিলাম, অথবা যদি টাকা না লাগে তো নিলামই না। তো এই সব মিলায় যদি আমি আমি আপনার থেকে একটু ভিন্ন পথে হাঁটি, তাহলে আমার জন্য এই KFC-র ফ্রাইড চিকেন খাওয়া আমার জন্য কোনো ব্যাপারই না। যেটা আপনাকে মানে আপনাকে সেলফ কন্ট্রোল করতে যতটা না কষ্ট করতে হবে, আমার তার 1% করতে হবে না। কেন? কারণ হচ্ছে আমি পুরো রাস্তাটাই বদলে ফেলছি। এখন যদি ও অল্টারনেটিভ রাস্তা থাকে আর কি, যদি অল্টারনেটিভ রাস্তা থাকে তাহলে অন্য পথে হাঁটাই ভালো। তো এখন আমি আজকে রান্নাঘরে সমস্ত কিছু উঠায় ফেলতেছি, এই কারণে যে আমার যেহেতু এগুলো সেলফ চ্যালেঞ্জের পূর্ব অভিজ্ঞতা আছে, আমি মাঝে মাঝে 1 দিন 2 দিন 5 দিন এভাবে করতাম, আর নিজের জন্য নিজেরটা করতাম। আমার হাজবেন্ড ও এটাতে খুব পছন্দ করে, ও হচ্ছে যে খাওয়া দাওয়া এক্সারসাইজ এগুলো মেনটেন করার চেষ্টা করে যতটা সম্ভব, খুব হার্ডলি না করলেও করে। এখন শুধু থাকতেছে সাদিক, সাদিকের জন্য তো আমি যদি এখন মনে করেন যে মাংস না খাওয়াইলাম, এই কয়েকদিন মাছ তেল ছাড়া সবজি ডাল এগুলো দিয়ে 10টা দিন চলেই যাবে আল্লাহ রাব্বুল আলামিন যদি সহায় হন। অর্থাৎ কোনোভাবে আমি এই কয়েকদিন রান্নাবান্না করতে যাচ্ছি না, মানে রান্নাবান্না করতে যাচ্ছি না এটা ভুল কথা, মানে আমরা জীবন্ত খাবারটা বেশি খাবো। আমাদের খাবারের ভালো খাবারের মেইন হচ্ছে টার্গেট হচ্ছে জীবন্ত খাবার। এখন জীবন্ত খাবার কোনগুলোকে বলে, যে খাবারগুলো সরাসরি ভূমি থেকে বা আমরা সরাসরি যে খাবারগুলো খাই, যেটাতে কোনো প্রসেস করতে হয় না, যেটাতে রান্না করে একদম ভুনায়া বা সেদ্ধ করে বা ওটাকে বিভিন্নভাবে প্রসেসে খেতে হয় না। যেমন বিভিন্ন ধরনের বাদাম যেটা জমি থেকে সরাসরি উঠে আমরা খেতে পারি, তারপরে বীজ যেমন সূর্যমুখী বীজ, সিয়া সিড, তারপরে হচ্ছে আরও কিছু বীজ আছে না,
এই যে চিয়া সিড, এগুলো বিভিন্ন ধরনের কাজু বাদাম, পেস্তা বাদাম, বিভিন্ন ধরনের বাদাম, এগুলো হচ্ছে যে এগুলো খাবারকে জীবন্ত খাবার বলে এগুলো। এবং সবচেয়ে বড় কথা, মেইন চারটা উপাদান এনজাইম, মানে যে চারটা উপাদান জীবন্ত খাবারে পাওয়া যায় আর কোনো খাবারে এগুলো পাওয়া যায় না। তো আমি মোটামুটি 3 বেলার যে খাবার সিলেক্ট করছি সেগুলোই শুধু আমি আমার রান্নাঘরে রাখছি। আর হচ্ছে যা যা খাবো, যেমন হচ্ছে আমি জুস খাবো প্রতিদিন, আর সেটা কোনো ফ্রুটসের হতে পারে, ফলের হতে, মানে সবজির হতে পারে, যে কোনো কোনো কিছু হতে পারে। আর মেইন আমরা আমরা সিলেক্ট করছি যে আমরা অন্স মিলেটে, মানে আমরা দিনে একটা ভারী খাবার খাবো আর বাকি দিন, বাকি সকাল দুপুর হালকা খাবার খাবো, পুরো দিনে চলবে পানির উপরে, মানে টার্গেট হচ্ছে 3 লিটার পানি খেতে হবে। এই হচ্ছে আমাদের খাবারের মেইন। এগুলো হচ্ছে গতকালকে মানে আনা হয়েছে, কারণ হচ্ছে খাবারের রেসিপির মধ্যে এগুলো থাকবে। আর যেহেতু আমার খুবই ইচ্ছে 10 দিন আমি খুবই কম রান্না করব, রান্না বলতে কি ওই যে জীবন্ত খাবার খাওয়ার চেষ্টা করব। তো দেখা যায় যে এইসব জার্নিতে আমার হাজবেন্ডটা আমাকে, ও এগুলো তো পছন্দ করে জীবন্ত খাবার, মানে হচ্ছে যে শরীরের জন্য ভালো। এখন শুধু থাকতেছে সাদিক, তো সাদিকের জন্য টুকটাক সবজি ডিম এগুলোই 10 দিন চালাই নিব। এই জন্য সুন্দর একটা ফ্লাওয়ার নিয়ে এখানে রাখছি, যাতে রান্না কম হওয়া মানে হচ্ছে যে তেল ছিটছিটানো কম হবে, সো স্বাভাবিকভাবে এটা একটু ভালোই থাকবে আর নিজের সেলফ মোটিভেশন হবে। আর ডিম ঘরে 4টায় ছিল, ডিম আনা হয়নি, এখন আনতে হবে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে মধু, এটা হচ্ছে সরিষার তেল, এটা হচ্ছে অলিভ অয়েল, আর এটা হচ্ছে যদি নুডলস খায় আর কি ডার্ক সয়া সস, জুস প্রতিদিন থাকতে হবে, লবণ। তো এই হচ্ছে আমি এখান থেকে সব কিছু সরায় ফেলছি। এখানে চায়ের ইয়া ছিল, ছাঁকনি ছিল, বা হচ্ছে কি বলে কেক বানানো যেটা সেটা ছিল, কি কি যেন ছিল আর কি হাবি যাবি সব ফেলে দিছি। কাটাকাটি দিয়ে শুধু এটা লাগবে, হাত ফেলে দেইনি সরি, সরায় রাখছি আর কি হাত মুছে, এটা নতুন করে রাখছি। এটা এখানে একটা কাপড় ছিল, ব্ল্যাক কালার লাগতেছিল, ময়লা ময়লা লাগতেছিল। আমার এখানে সব এই জার্নির সাথে রিলেটেড, ছোলা খাবো প্রতিদিন রাতের বেলা ভিজা রাখবো। এখানে আছে খেজুর, এটা রাখবে অনেক সময় কি বলে আদা রসুন ছেঁচনি দেওয়ার জন্য, ওটস এটা নুডলসের জন্য, আর এগুলো তো বলছি এটা বিভিন্ন ধরনের। এখানে বাদাম আছে, এতটুকু করে রাখছি, এগুলো তো অনেক দাম আসলে, এই যে চিয়া সিড, তো এগুলো এতটুকু রাখার কারণে বাদাম তো খুব বেশি খাওয়া যায় না, একটু খেলে পেট ভরে যায়, তো ধারণাও নাই 10 দিনে কতটুকু লাগবে। এই জন্য আর কি অল্প করেই আনা হয়েছে, সবগুলি এই পরিমাণ, খুব সম্ভবত এখানে 200 গ্রাম করে আসছে মনে হয়। আর এখানে এই যে এগুলো সব সব এগুলো বাদাম, সব হচ্ছে বাদাম আর হচ্ছে বীজ। আর এই হচ্ছে আমার রান্নাঘর, এখানে শুধুমাত্র একটা পাতিল আছে, এই পাতিলে আজকে দুপুরের জন্য মানে খিচুড়ি রান্না করা হয়েছে। সাদিক খিচুড়ি খাইছে, ওর বাবাও খিচুড়ি খাইছে। আর ফাইনালি এই হচ্ছে আমি আমার রান্নাঘর। আরও একটা মজার বিষয়, আমি এখান থেকে শুধুমাত্র একটা এখানে কড়াই রাখছি, যেটাতে আমি চেষ্টা করবো একটাতে কমপ্লিট করার জন্য। আর হচ্ছে এখানে শুধু আমার মানে সাদিকের বাবার জন্য একটা প্লেট, আমার একটা হাফ প্লেট, এটাতেই সাদি, আমরা তো সবাই একসাথে খাওয়ার মানে ভাগ্য হয় না। এগুলো হচ্ছে এখান থেকে আরও অনেক কিছু ছিল, প্লেট টেলেট সব সরা ফেলছি, শুধু একটা হচ্ছে কী কড়াই আর তার ঢাকনা। আর আমি আমার জন্য একটা নতুন প্লেট বের করব, সিরামিকের প্লেট এবং কালারফুল, সেটা যে আমাদের মেইন মিলটা আছে সেই মেইন মিলটা আমি হচ্ছে যে ওটাতে খাবারের চেষ্টা করব, মানে চেষ্টা না ওইটাতে খাবারের জন্য এখনও বের করিনি, বের করবো আর কি। সবগুলো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরাই ফাঁকা করে ফেলছি, জাস্ট সেলফ মোটিভেশনের জন্য। কারণ হচ্ছে আমি যখন সয়াবিন তেল খাবো না, তো সয়াবিন তেলের বোতলটা যদি এখানে রাখি, স্বাভাবিকভাবে আমরা একটা ডিম ভেজে ফেলি, এটা করে ওটা হাত ওখানে চলে যাবে, এই জন্য আমি একদমই মাইনাস করে ফেলছি, যেন কোনোভাবেই করতে না হয়। এখন যদি আত্মীয় স্বজন না আসে তাহলে এই 10 দিন যদি বেঁচে থাকি ইনশাল্লাহ হাত দিব না ওই তেলের মধ্যে, মানে সয়াবিন তেলের মধ্যে। এই আমার রান্নাঘর ফাইনালি আজকে 3 দিন থেকে সুন্দর করে গুছেছি, আমার এত ভালো লাগতেছে, এখনই মনে হচ্ছে যে ও আচ্ছা এই যে এই এটা ভিতরে ছিল এটা বের করছি, যেহেতু এখন এটা প্রতিদিনই ইউজ হবে, তো এই জন্য এটা বের করে এখানে রেখে দিছি। আর এখানে শুধু একটা পাতিল আসছে, আর একটা ছোটো পাতিল আসছে দুধের জন্য, আর এটা হচ্ছে যে যদি খিচুড়ি রান্না করি, ভাত রান্না করি সেজন্য, আর এটা এখন এখানে বের করে রাখলাম জুস করে খাবারের জন্য। ফাইনালি ইটস একটা লুক, আমি মেনুগুলো অলরেডি আমার পার্সোনাল ব্লগ সাইটে লিখে ফেলছি, আপনারা চাইলে দেখতে পারেন। আমার যে কি শান্তি লাগতেছে আপনাদেরকে বোঝাতে পারবো না, যেমন রান্না করে ঢুকে আমার মনে হচ্ছে যে না আমি অনেক কিছু গোল অ্যাচিভ করে ফেলছি, একটা যে কি রিফ্রেশমেন্ট রাখতেছে যে রান্নাঘর পুরোই ফাঁকা, শুধু শুধু হালকা দুটো একটা দুটো জিনিস, আমার যে কি ভালো লাগতেছে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।